দুইটা মহিলার উপরে আপনারা দুইজন উঠে আছেন, এ কেমন বিচার? 500 200 টাকা 50 60 260 টাকা 70 টাকা 500 টাকা 350 সুলতানি আমলের মসজিদ আর সেই সময় যে বিচার সালিশের কাজগুলো হইতো না, এই যে এইটা হচ্ছে সেই জায়গা। 110 টাকায় তিনটা চামড়া, 110 টাকা হয়তো দাম দিদি, মানে আমরা ছোটবেলায় এগুলাকে বলতাম পিরামিড, ছোটবেলার একটা স্মৃতি এগুলা, মেলায় গেলে এগুলা দেখতাম। কুসুম্বা মসজিদ তো একটা ঐতিহাসিক মসজিদ, জানেনই আপনারা, কিন্তু এই মসজিদে প্রতি শুক্রবারে নিলামে অনেক কিছু বিক্রি হয়। তো আজকে আমরা যে আসছি, আজকে ফ্রাইডে, আজকে ওই নিলামটা হবে, ওইটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড যে কিভাবে আসলে নিলাম হয়, কারণ আমি আমার লাইফে নিলাম কখনো দেখি নাই একদম লাইভ। তো আজকে ওই নিলামটা দেখবো, পাশাপাশি ওই ঐতিহাসিক মসজিদটাও দেখাবো। এই দেখুন, 5 টাকার নোটে যে মসজিদটা দেখা যাচ্ছে, এই যে এই মসজিদটা এখন দেখার জন্য যাচ্ছি। আমার সাথে আছে এই যে আমার ছোট ভাই মাহমুদুল, আসো সামনে, দেখা যায় না, এই পাশে আসো। এই যে আমার ছোট ভাই। আমরা ঢাকার থেকে আসছি, এখন প্রায় সকাল 11:30 বেজে গেছে, উত্তরবঙ্গে শীত তাই না? উত্তরবঙ্গে বেশ ভালোই শীত। আমরা এখন দেখি টুকটুক করে রওনা দিব, আর বেশি খুব বেশি সময় লাগবে না। একদম টাটকা মাছ। এ কি হাতি, দেখি সামনে যাও তো। এই যে দর্শকেরা ভিড় জমাইছে, একটা হাই দিয়ে দাও সবাই। এই দেখেন সামনে দুইটা হাতি। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবা, এ ভাই ভয় করে, চলো সামনে আগা, সামনে আগা, সামনে আগা, সামনে। এ যার পথে দেখেন দুইটা হাতি। ভাই এই হাতি পুরুষ না মহিলা? দুইটা মহিলার উপরে আপনারা দুইজন উঠে আছেন, এ কেমন বিচার? দেখেন কত বড় হাতি আমাদের যাওয়ার পথে। ভাই দা বসা নাই, আমরা স্টুডেন্ট। দেখেন নদীর পানির কালারটা গ্রিন হয়ে আছে, সূর্যের আলোটা যখন পড়ছে একদম চিকচিক করছে। এটা হচ্ছে আত্রাই নদী, মান্দা উপজেলায় অলরেডি ঢুকে পড়ছে, আর এখান থেকে কুসুম্বা মসজিদ খুব সম্ভবত 8 থেকে 10 কিলো এইরকম হবে। এখানে আসার পরে তো আর একটা সমস্যায় পড়ে গেলাম, এই যে বাইকের সাইলেন্সারে টাইট দেওয়া লাগতেছে, নাট খুলে পড়ছে নাকি এই সাইলেন্সারটাই নড়াচড়া করতেছে। এখন সময় মতো আবার পৌঁছাইতে পারলে হয়, কারণ জুম্মার পরেই হচ্ছে ওই মসজিদের নিলামটা হবে। অনেকক্ষণ ধরে ব্যাপারটা নোট করতেছিলাম যে সাউন্ডটা কোত্থেকে আসতেছে, বুঝতেছি আমি শান্তিতে বুঝলাম যে গাড়ির কি শব্দ কেন। আমি প্রথমে মনে করি এখন কি ঠিক হইছে, ঠিক আছে স্টার্ট দাও তো দেখি, ভুলটা হয় না, ঠিক হয়ে গেছে, আমি ভাবছি ঠিক আছে না। ধানগুলো এখন সব কেটে ফেলা হচ্ছে, আবার কিছুদিন পরে ধান লাগানো হবে। আপনারা জানেন যে ধান চালের জন্য কিন্তু প্রসিদ্ধ শহর হচ্ছে নওগাঁ, আমের ফলনও কিন্তু এই জায়গাতে বেশ ভালো হয়। আর রাস্তার দুই পাশে অনেক বয়লার দেখতে পারবেন, যেখানে ওই ধান ভাঙিয়ে চাল বের করা হয় এই টাইপেরই। এই যে ভ্যানে করে দেখুন ধানগুলো কেটে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে, মানে নওগাঁর এখনকার দৃশ্যটা এমনই। আবার কিছুদিন পরে নতুন করে ফসল লাগানো হবে, তখন দেখবেন যে এই এই জায়গাগুলোতে সবুজের সমারোহ। এই রাস্তা ধরে ডানদিকে, এই যে কুসুম্বা মসজিদের সাইনবোর্ড লাগানো, এখানে ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদের গেট। বেশ মজার মজার খাবার এখানে বানানো হচ্ছে। এই জিনিসটা কি ভাই, এটা কি, এটা কি, এটা, হ্যাঁ এটা রসমানিক মিষ্টি, রসমানিক মিষ্টি। এটা এটা কিভাবে বানান আপনারা? এটা চালের আটা, ময়দা, তেল, চিনি, তিল, কারাই জিরে,
খুব টেস্টি মনে হচ্ছে খাবারগুলো। আর এইটাকে কি বলে? ওটা ঝুরি। ঝুরি। ও বলে খুরমা। 20 টাকা শো। বেশ উৎসবমুখর একটা পরিবেশ চারপাশে। আসলে আমরা মেইনলি ওয়েট করছি হচ্ছে সেই নিলামটা দেখার জন্য। সেই অপেক্ষার মুহূর্তগুলো এই যে আশেপাশে এগুলো দেখেই কিন্তু আমাদের কেটে যাচ্ছে। বেশ ভালোই লাগছে। আর জুম্মার পরে হবে হচ্ছে সেই নিলামটা। এই হচ্ছে কুসুম্বা মসজিদ। আর ঠিক এইটার সামনেই আছে দেখেন কত বড় একটা দিঘি। এই দিঘিটাও কিন্তু কুসুম্বা দিঘি। এই দিঘির জলে অনেকে গোসল করছে। এই যে দিঘিটা কিন্তু বেশ বড়। আল্লাহু আকবার ভাই নিয়ে নিল সরকারি রেট 300 বলছে, পরে মেইন রেট উঠলো হলো 100 থেকে শুরু হইলো। পাবলিকের জন্য কম। আ বুঝতে পারছি। 122 130 টাকা 130 100 টাকা 100 110 10 টাকা 20 টাকা 30 30 টাকা 40 টাকা 40 টাকা 50 50 50 টাকা 160 টাকা 65 165 70 টাকা 75 170 মুরগি এখন নিলামে উঠবে না? ৫৭২ নিয়ে নেন। ৫৭০ দুইটা মোরগ। বাবা তোমার বার হয়ে গেছে না? বার হইতে পারবে? এটা আর একটা মোরগ, এটা বড় সাইজের। সরকারি হাজার টাকা 350 চারশো ১১০ টাকা বিক্রি হলো শেষ। আর মানে তারই ওড়ে ঠিক আছে, অন্য কেউ পাবে না। তিন পর্যন্তই শেষ। আয়না চারটে, আয়না সরকার 150 যেটা হলো বিক্রয় করা হয়ে যায়, মনে করেন যে সরকারি খাতা জমা হয়ে যায়। এটা তো মসজিদের কাজেও লাগে। ৬০ টাকা ৭০ টাকা তেল না ৮০ টাকা
মানে যে যে রকম পারে দেয় যে যা দেয় তাই 80 85 85 এই যে 85 90 টাকা 100 টাকা 100 টাকা আর দম আছে ভাই 100 5 টাকা 105 105 টাকা 110 টাকা 15 15 20 টাকা 120 25 25 125 125 আমি বলেছি দাও দেন কত দিয়ে নিলেন ভাই 125 125 আপনি মুরগিও নিলেন তেলও নিলেন দাম আনি তো লাগবে এটা কি মুরগি রান্না করবে না ডালিম 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 20 টাকা দুইজন মানুষ এত বড় মুরগি কিনলো হ্যাঁ দাম জোরক দা আজকের আগেই খিলাবে 25 25 30 টাকা 30 তিনটা চামড়া 110 উঠছে এখনো হয়তো আরো বাড়তে পারে আমি কি করব 110 দুই 110 তিন 110 110 টাকায় তিনটা চামড়া তো এই মসজিদে আর কি যে জিনিসগুলো দান করা হয় সেগুলো আর কি নিলামে সেল হয় এই টাকাটা আবার মসজিদের উন্নয়নমূলক কাজেই লাগে আর এই যে জুম্মার নামাজ পরে এই যে সামিয়ানা টানানো হয়েছিল উপরে এগুলো এখন খোলা হচ্ছে মসজিদের ভিতরটা একটু দেখায় আপনাদের ২০ বছর যাবত এই মসজিদে নিলাম হচ্ছে এবং প্রতি শুক্রবারে এই নিলামটা হয় শুধু শুক্রবার না ও প্রতিদিন প্রতিদিন আমার জানা ছিল যে শুধু জুম্মার পরে প্রতি শুক্রবারে প্রতিদিন দর্শনার্থী প্রতিদিন ড্রাগ যেখানে দিন সাহেব হাঁস মুরগি পোলট্রি খাসি গরু যেটাই আসবে সেটাই এই দিনেরটা দিনে দিনেরটা দিনে এই নামাজ পরে সেল করে হ্যাঁ সেল করে নামাজ এই দুপুর টাইমেই হ্যাঁ জোর নামাজ শেষে এবং জুম্মার দিনে জামাত এই মসজিদটা কিন্তু সুলতান গিয়াসউদ্দিন আমলের হ্যাঁ সুলতানি আমলের মসজিদ আর সেই সময় যে বিচার সালিশের কাজগুলো হইতো না এই যে এইটা হচ্ছে সেই জায়গা এই যে এইটার উপরে বিচার সালিশের কাজগুলো চলতো চলেন উপরে উপর থেকে একটু দেখাই এই যে দেখেন পাথরের তৈরি পুরাটা এখানেও এখন নামাজ পড়া হয় এই উপরে আর এই যে উপর থেকে দেখুন মসজিদটা আর উপরে এই যে গম্বুজ এই মসজিদের আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইখানে কিন্তু কোনো ফ্যান এখন চলতেছে না বাট ভিতরে এত ঠান্ডা মানে চার সাইডে পাথর বাইরে কিন্তু অনেক গরম বাট ভিতরে ঠান্ডা ফ্যান ছাড়াই 5 টাকার নোটে মসজিদের ছবিটা ঠিক এই অ্যাঙ্গেল থেকেই তোলা এই যে আমি এখন যে অ্যাঙ্গেলে দাঁড়ায় আছি এই দেখেন এই অ্যাঙ্গেল থেকেই এই ছবিটা তোলা গ্রামের দোকানগুলোতে এই যে আগে মেলায় এই জিনিসগুলো উঠতো এখন তো আর এগুলো সচরাচর দেখা যায় না এই যে বাচ্চাদের খেলনা ছোট ছোট বটি ধারও আছে কিন্তু এগুলো পেয়ারা লবণ এগুলো কাটা যাবে তাই না এই যে বটি তারপরে দেখেন মানে এই মসজিদটাকে কেন্দ্র করে এখানে অনেক দোকান গড়ে উঠছে এই যে ছোট ছোট অনেক দোকান মেলার মতো একটা পরিবেশ উৎসব মুখর একটা পরিবেশ খাবারের দোকান আছে ওই পাশে অনেক দোকান অনেক এটা হচ্ছে মসজিদের পিছন সাইডের এরিয়াটা বাহ ভিতরে খুব সুন্দর লাইট জ্বলে এখানে আল্লাহ লেখা ভালোই লাগছে শোপিসগুলো এরকম অনেক শোপিস এখানে রাখা দেখছেন ইউনিক একটা আইটেম ব্যাটারি কি চেঞ্জ করা যায় এগুলোর বাহ সুন্দর তাজমহল আছে ঘর বাড়ি মসজিদ হাতি ঘোড়া এগুলো কত করে এগুলো কত করে ২০০ টাকা করে কেজি চিনিন না এই যে গ্রামীণ খাবার লোভনীয় খাবার সবগুলাই চাচা বেচা বিক্রি কেমন হয়েছে আজকে সারাদিনে বেচা কেনা নাই মানুষজন কম চারটা পাঁচটা বন্ধ থাকেন এই চারটা পাঁচটা পর্যন্ত কি দর্শনার্থীরা আসে হ্যাঁ
তাতে সপ্তাহে শুক্রবারে আপনাদের মনে হয় বেচা কেনাটা একটু বেশি হয়? এত ছোট সাইজের বেল এই ছোট অবস্থাতেই পেকে যায় এগুলা? কত করে? তিনটা বেল 10 টাকা। আর বড় গুলা কত? 10 টাকা পিস। বাহ, আপনার নিজের গাছের এগুলো? না বাপু, গাছ কিনে। কত করে কেজি? 120 টাকা করে। তারপরে মিষ্টি এগুলোকে কি বলেন আপনারা? ঝুরি। তারপরে এই যে হাতি ঘোড়া, হাত দিচ্ছি না কারণ এগুলো কেউ না কেউ খাবে কিনে, দূর থেকেই দেখেন। এটা পিরামিড বলে না? মানে আমরা ছোটবেলায় এগুলাকে বলতাম পিরামিড। এই ঢেঁকিগুলো কত করে? 45 টাকা করে ঢেঁকি। মানে অনেকদিন পরে এই জিনিসপত্রগুলো দেখলাম, ছোটবেলার একটা স্মৃতি এগুলা, মেলায় গেলে এগুলা দেখতাম। অনেক জিনিসপত্র। তুমি কিছু কেন? এত দেখলে তো হবে না, কিনতে হবে। কিনছি তো, এগুলো দেখাবো না তো ক্যামেরায়। দেখাইতে হবে, দেখে রাখা আছে ভাই। এটা 5 পিস মারলে 10 টাকা। হ্যাঁ, কয়টা ফাটাইতে হবে? পারলে পারলে, না পারলে না পারলে। মানে জিতলে কি কোনো পুরস্কার আছে? না রে বাবা, শুধু মনের একটা শখ যে বন্ধু খাতে নিলাম। হ্যাঁ, এটা ভাই এর তো ওয়েট আছে। কি করলেন আপনি? আপনি এর আগেও খেলছেন ভাই? মানে আপনি এটা, আপনি এটা শেখা আছে? আপনি আপনি জানেন, এম টেম বোঝেন আপনি ভাই? দুইটা, তিনটা। আল্লাহ, এই মসজিদ নির্মাণের সালটা এখানে উল্লেখ করা আছে 1968 সালের পুরাকীর্তি এটা। তো মসজিদটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো। যারা আসলে গ্রামের গ্রামীণ খাবারগুলো মিস করেন, তারপরে গ্রামীণ যে মেলা হয় এইটাকে মিস করেন, তারা এই মসজিদটা ভিজিট করতে পারেন। গ্রামীণ একটা ফ্লেভার তো পাবেনই, পাশাপাশি এই ঐতিহাসিক নিদর্শনটাও কিন্তু দেখার সুযোগ পাবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, নিরাপদে ভ্রমণ করুন। হ্যাপি ট্রাভেলিং।